ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। যদি কারো জ্ঞান থাকে সে নিজের জন্য করছে না, তবে সে সমগ্র জগৎকে হত্যা করেও হত্যাকারী হয় না, অথবা নিজে হত হয়েও হত হয় না। এই জন্যই কর্মযোগ আমাদের বিশেষভাবে শিক্ষা দেয়, যে সংসার ত্যাগ করো না, সংসারে বাস করো, সংসারের ভাব যত ইচ্ছে গ্রহণ করো। প্রাচীন খ্রিস্টানরা বলতেন পুরনো মানুষকে মেরে ফেলতে হবে। পুরনো মানুষ শব্দের অর্থ জগৎ আমাদের ভোগের জন্য নির্মিত হয়েছে, এই স্বার্থপর ভাব। অজ্ঞ বাবা মায়েরা তাদের সন্তানদের প্রার্থনা করতে শেখান, হে প্রভু, তুমি এই চন্দ্র সূর্য আমার জন্য সৃষ্টি করেছ, প্রভুর যেন এইসব শিশুর জন্য যাবতীয় পদার্থ সৃষ্টি করা ছাড়া কোনো কাজ ছিল না। সন্তানদের এমন বাজে কথা শেখানো একদম উচিত নয়। আরও একদল লোক আছে, তারা এর থেকেও বেশি নির্বোধ। তারা আমাদের শেখান আমরা মেরে খাবো বলেই এই সব জীবের সৃষ্টি হয়েছে, আর এই জগৎ শুধুই মানুষের ভোগের জন্যে। এও এক প্রচণ্ড নির্বুদ্ধিতা। বাঘও বলতে পারে মানুষগুলো তাদের জন্য সৃষ্টি হয়েছে। ঈশ্বরকেও বাঘেরা বলতে পারে যে প্রভু মানুষগুলো খুব দুষ্টু, তারা স্বেচ্ছায় আমাদের সামনে আহার রূপে এসে হাজির হয় না, তারা তোমার আজ্ঞা মানছে না। যদি জগৎ আমাদের জন্য সৃষ্টি হয়ে থাকে, তাহলে আমরাও জগতের জন্য সৃষ্টি হয়েছি। এই জগৎ আমাদের ভোগের জন্যই সৃষ্টি হয়েছে। এই জগৎ মোটেই শুধু আমাদের জন্য নয়, লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর এই জগৎ থেকে চলে যাচ্ছে, অথচ জগতের সেদিকে কোনো খেয়ালই নেই। কারণ লক্ষ লক্ষ নতুন মানুষ জগতে তাদের শূন্য স্থান পূরণ করছে, অর্থাৎ জগৎ তার নিজের নিয়মেই এগিয়ে যাচ্ছে। মানুষকে নিয়ে ভাবার মতো সময় তার নেই। এই জগৎ যতখানি আমাদের জন্যে, আমরাও ততখানি জগতের জন্যে। কিন্তু এটা ভাবলে একেবারে বোকামো হবে যে এই জগৎ শুধুমাত্র আমাদের, অর্থাৎ মানুষের জন্যে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.